একুশ শতকের মানুষেরা সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে তার মধ্যে একটি রোগ হচ্ছে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মৃত্যু। আপনি হয়তো আপনার আশেপাশে এমন অনেক মানুষের খবরই পান যারা যে কোনো বয়সেই হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, অর্থাৎ হার্ট অ্যাটাক করার জন্য নির্দিষ্ট কোনো বয়সের প্রয়োজন নেই। হার্ট অ্যাটাকের পূর্বে হার্টের শিরাগুলো আস্তে আস্তে করে ব্লক হতে শুরু করে। কোনো মানুষ যদি আগে থেকেই এই ব্লক হওয়া শিরাগুলো খোলার ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে কিন্তু আর হার্ট অ্যাটাক হবে না। আজকে আপনাদেরকে ঘরোয়া সমাধান দিতে চলেছি, রসুন। রসুন ব্যবহারের মাধ্যমে হার্টের ব্লক যদি 95% পর্যন্ত হয়ে থাকে সেটিও পুনরায় 20-30% চলে আসতে পারে, তবে খেতে হবে সঠিক নিয়মে। জানলে অবাক হবেন যে হার্টের ব্লক 80-90% হওয়ার পরেও সঠিক নিয়মে রসুন খেলে হার্টের ব্লক পুনরায় খুলতে শুরু করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি স্কিপ করবেন না। রসুন শুধুমাত্র হার্টের জন্যই উপকারী নয়, রসুন ফুসফুসেরও যে কোনো সংক্রমণ দূর করতে পারে, আপনার যে কোনো স্কিন বা চর্মরোগ দূর করতে পারে, শরীরের যে কোনো জায়গার ব্যথা নিরাময়ে রসুন কার্যকরী। এছাড়াও যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এবং যেসব পুরুষদের যৌন ক্ষমতা কম তারাও রসুন ব্যবহারের মাধ্যমে যৌন ক্ষমতা পুনরুদ্ধার করতে পারেন। আজকের ভিডিওর মাধ্যমে রসুনের এমনই 6 গুরুত্বপূর্ণ উপকারিতা সম্পর্কে জানাতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। রসুন মারাত্মক স্বাস্থ্য উপকারী একটি খাবার হলেও একে অধিকাংশ মানুষ ভুল পদ্ধতিতে খেয়ে থাকে, যার কারণে এর সঠিক স্বাস্থ্য উপকারিতা পৌঁছায় না। আমরা বাঙালিরা রসুন দিয়ে তৈরি করি মশলা, সেই মশলা দিয়ে তরকারি রান্না করে খাই, যার ফলে রসুনের উপকারিতা মেলা সম্ভব নয়। আসলে রসুনে কিছু উপকারী যৌগ রয়েছে, যেমন অ্যালিসিন। এই যৌগগুলো রান্না করলে পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় বা হালকা তেলে নিলেও নষ্ট হয়ে যায়। তবে আপনি যদি রসুনকে কাঁচা খেতে পারেন তাহলে এর সর্বোত্তম উপকারিতা আপনি পেতে পারবেন। তবে রসুন শুধুমাত্র কাঁচা খেলে হবে না, সঠিক রোগের জন্য সঠিক পদ্ধতিতে রসুন ব্যবহার করতে হবে। প্রথমে বলছি হার্ট ব্লকেজের কথা। অনেকেরই অল্প বয়সেই হার্ট ব্লকেজ হতে শুরু করে। আসলে মানুষ মোটা হলেই যে তার হার্ট ব্লকেজ হবে, আর কেউ যদি স্লিম থাকে তার হার্ট ব্লকেজ হবে না, ব্যাপারটি তেমন নয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত পরিমাণে মদ্যপান ধূমপান, এছাড়াও অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া, অলস জীবনযাপন হার্টে ব্লক সৃষ্টি হওয়ার অন্যতম কারণ। যখন কোনো মানুষের হার্টে ব্লক সৃষ্টি হতে শুরু করে তা আস্তে আস্তে করে বাড়তে থাকে। 70-80-90% পর্যন্ত ব্লকেজ হয়ে যেতে পারে, তারপরেই দুম করে হার্ট অ্যাটাক। অথচ এর আগে কিছু লক্ষণ শরীরে প্রকাশ পায়, যেমন কোনো কাজ করতে গিয়ে আপনার হাঁপ লেগে যাচ্ছে, ক্লান্তি কিংবা দুর্বলতা অনুভব করছেন, অনেকদিন ধরেই বমি বমি ভাব হচ্ছে, পেটে অনেক বেশি গ্যাস হচ্ছে, পিঠে কিংবা বুকে ব্যথা করছে, পাশাপাশি অনেক সময় বাহুতেও ব্যথা করছে। এমন কিছু লক্ষণের মাধ্যমে হার্টের ব্লকেজের লক্ষণ প্রকাশ পেতে থাকে। আর রোগী যদি এ সময় সচেতন হয় তাহলে খুব সহজে এই সমস্যা থেকে বেঁচে যেতে পারবেন। এছাড়াও যাদের হার্ট অ্যাটাকের কোনো লক্ষণ নেই, তারপরেও তাদের পরিবারে কারো হার্ট অ্যাটাক হয়েছে এমন ইতিহাস রয়েছে, তাদের এখনই সচেতন হওয়া উচিত। হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে কিভাবে রসুন খাবেন আসুন জেনে নিই। এর জন্য আপনাকে দেশি রসুন নির্বাচন করতে হবে। আসলে বিদেশি বড় বড় রসুনগুলোতে তেমন স্বাস্থ্য উপকারিতা মেলে না। দেশি রসুন নিয়ে নিন 2-3 কোয়া। রসুন যদি একটু বড় সাইজের হয় তাহলে 2 কোয়া, আর যদি একটু ছোট সাইজের হয় তাহলে 3 কোয়া রসুন নিয়ে এটিকে ভালো করে ধুয়ে এর খোসা ছাড়িয়ে বাতাসে রেখে দিন 10 মিনিট। অনেকে বলে থাকেন কাঁচা রসুন খেলে পেট জ্বালা করে, এভাবে 10 মিনিট রেখে দিলে পেট জ্বালা করার সম্ভাবনা আর নেই। এবারে রসুনগুলো চিবিয়ে খান, যতটা সম্ভব দাঁতে চিবিয়ে খাবেন। যদি কারো চিবিয়ে খেতে সমস্যা হয় তাহলে রসুন ম্যাশ করে অথবা পেস্ট বানিয়ে খেতে পারেন। এবারে আধা ঘন্টা অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন, ব্যাস হয়ে গেল। এই রেমেডি আপনার শরীরে প্রবেশ করার 3 মিনিটের মধ্যে কাজ করতে শুরু করবে। যখন আপনি এই রেমেডি খাওয়া শুরু করবেন তখন টানা 21 দিন খেয়ে যাবেন, মাঝে একদিনও বিরতি দিলে চলবে না। তারপর থেকে সাপ্তাহিক 3 দিন এই রেমেডি চালিয়ে যেতে হবে। 6 মাস খাওয়ার পর 1-2 মাস বিরতি দিয়ে আবার এই রেমেডিটি চালু করবেন, তাহলে হার্টের যত ব্লকই থাকুক না কেন তা খুলে যাবে। আর যাদের ব্লকেজ নেই তাদের নতুন করে ব্লকেজ হবার কোনো সম্ভাবনাই থাকবে না।
অনেকে বলতে পারেন তারা কাঁচা রসুন খেয়ে হজম করতে পারেন না বা সমস্যা হয়। তারা নাস্তা খাওয়ার আধা ঘন্টা পরে কাঁচা রসুন খেতে পারেন। নাস্তা খাওয়ার পরেও যদি সমস্যা হয় তাহলে হালকা একটু টেলে নিতে পারেন। তবে মাথায় রাখতে হবে কাঁচা রসুনের চেয়ে টালা রসুনের উপকারিতা একেবারেই কম। এবারে বলছি রসুন দিয়ে ফুসফুস সংক্রমণ সারানোর কথা। ফুসফুসের যে কোনো সংক্রমণ, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হাঁপানি এই সমস্যাগুলো দূর করার জন্যেও রসুন উপকারী। এছাড়া রসুন খেলে সর্দি কাশি এই সমস্যাগুলো দ্রুত উপশম হয়ে যায়। ঠিক একই পদ্ধতিতে রসুন খেতে পারেন। আরও একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে খাঁটি সর্ষের তেলের মধ্যে কয়েক কোয়া রসুন হালকা ভেজে নিয়ে তেলটি ঠান্ডা করে একটি কাঁচের বোতলে সংগ্রহ করে রাখতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং গোসলের আগে এই তেলটি বুকে ও পিঠে মালিশ করতে হবে। এভাবে রসুন খেলে ও রসুনের তেল মালিশ করলে হাঁপানি, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ফুসফুসের যে কোনো সংক্রমণ, জ্বর, সর্দি, কাশি, কফ সমস্যাগুলো দ্রুত উপশম হতে শুরু করবে। যাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে, কোনো কাজ করতে পারেন না, উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, বিছানা থেকে উঠতেও যেন কষ্ট হয়, সিঁড়ি বেয়ে ওঠা তো প্রায় অসম্ভব, তারা রোজ সকালে কাঁচা রসুন খাবেন। আগে যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতেই খাবেন। পাশাপাশি রসুনের তেল তৈরি করে আপনার ব্যথার জায়গায় নিয়মিত মালিশ করবেন। 7 দিন যদি মালিশ করতে পারেন তাহলে শরীরের যত পুরনো ব্যথাই হোক না কেন তা নিমেষেই দূর হয়ে যাবে। রসুন পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করে। যে সমস্ত পুরুষেরা যৌন দিক দিয়ে দুর্বল তারা নিয়মিত রসুন খেতে পারেন। আর এর জন্য রসুন একটু ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে হবে। 1 কাপ পরিমাণ মধু ও 2টি মাঝারি সাইজের রসুন নিয়ে নিন। এবারে রসুনগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এগুলো কুচি কুচি করে কেটে নিন। এবারে মধুর মধ্যে ভিজিয়ে রেখে দিন। এই রেমেডিটি আপনি 7 থেকে 15 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 2 চা চামচ রসুন ও মধুর এই রেমেডি ভালো করে চিবিয়ে খান। তার আধা ঘন্টা পরে 1 গ্লাস কুসুম গরম দুধ খেয়ে ঘুমাতে যান। মাত্র 3 দিন এই রেমেডিটি ব্যবহার করলে আপনি পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। দুর্বল পুরুষদের জন্য এই রেমেডিটি অত্যন্ত কার্যকর। রসুন শরীরের যে কোনো চর্মরোগ সারাতে দারুণ উপকারী ভূমিকা পালন করে। অনেকেরই দাঁত, খাঁজ, খুজলি, অ্যালার্জি, একজেমা, চুলকানি এই জাতীয় সমস্যা হয়ে থাকে। মাথা থেকে পায়ের আঙুলের ফাঁক পর্যন্ত যে কোনো জায়গায় এই সমস্যা হতে পারে। আপনার যদি এমন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সকালবেলা 2 কোয়া কাঁচা রসুন খালি পেটে চিবিয়ে খাবেন। এবারে আপনি আপনার এই আক্রান্ত স্থানগুলোতে রসুনের তেল মালিশ করবেন। এর জন্য আপনাকে ঘিয়ে রসুন ভেজে নিতে হবে। খাঁটি গাওয়া ঘি নিয়ে নিন 2 চা চামচ। এবারে রসুনের খোসা ছাড়িয়ে এটিকে কুচি করে কেটে নিন। খুব বেশি কুচি করার প্রয়োজন নেই। একটি রসুনের কোয়াকে 2 থেকে 3 টুকরো করে নিলেই হবে। এবারে ঘি গরম করে তার মধ্যে 1 থেকে 2 মিনিট রসুন ভেজে নিন। অল্প আঁচে ভাজবেন যেন রসুন একেবারে লাল না হয়ে যায়। হালকা হালকা লাল হলেই তুলে নেবেন। এবারে এই ঘিয়ের তেল সহ রসুন ডুবিয়ে রেখে দিন। ঠান্ডা করে একটি কাঁচের পাত্রে সংগ্রহ করে আপনি বহুদিন ব্যবহার করতে পারবেন। তবে আপনি কিছুদিন ব্যবহারের পরই ফলাফল দেখতে পাবেন। আপনার আক্রান্ত স্থান অর্থাৎ যেখানে আপনার চুলকানি, দাঁত, খাঁজ, অ্যালার্জি, একজিমা এই জাতীয় সমস্যা আছে সেই জায়গাটি কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। তারপরে পাতলা সুতি শুকনো কাপড় দিয়ে মুছে সেখানে এই তেলটি আলতো আলতো করে মাসাজ করুন। খুব বেশি মাসাজ করার প্রয়োজন নেই। তেল যেন উপর দিকে ভেসে থাকে এমনভাবেই লাগিয়ে রাখবেন। তারপরে আপনি ঘুমিয়ে পড়ুন। সকালবেলা ঘুম থেকে উঠে পুনরায় এই জায়গাটি কুসুম গরম জলের মধ্যে লবণ মিশ্রিত করে ধৌত করুন। 24 ঘন্টার মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন এবং 7 দিনের মধ্যে আপনার যে কোনো চর্মরোগ দূর হয়ে যাবে। তবে আপনার চর্মরোগ বা আক্রান্ত স্থানে কখনোই সাবান ব্যবহার করতে যাবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে একেবারেই ক্ষারমুক্ত এমন সাবান ব্যবহার করুন। ভিউয়ার্স, সর্বশেষ যে উপকারিতা রসুন সম্পর্কে বলছি সেটি হচ্ছে এটি উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে সাহায্য করে থাকে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা জানেন এ সমস্যা আরও অনেক সমস্যার উপদ্রব ঘটাতে পারে। তাই রোজ সকালবেলা আপনারা 2 থেকে 3 কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে ভুলবেন না। তাহলে দেখবেন
5 থেকে 7 দিনের মধ্যেই রক্তচাপ একদম নিয়ন্ত্রণে চলে আসছে। আর আপনি যদি বুঝতে পারেন কখনো আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হচ্ছে বা ব্লাড প্রেশার অনেক বেশি বেড়ে গিয়েছে, তাৎক্ষণিকভাবে রসুন খেয়ে নিতে পারেন, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।